আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি এই কিচেনে হচ্ছে আমি একটা ভিডিও দিতাম, তো আজকে থেকে আজকে হচ্ছে আমি ভাবলাম এই কিচেনের ভিডিওগুলো না দিয়ে হচ্ছে ব্লগই দিই। তো সারাদিন তো অনেক কাজই করা হয়, তো তার মধ্যে থেকে একটা ভিডিও শেয়ার করা হয় আর কি। তো ভাবলাম টুকিটাকি কিছু শেয়ার করি আপনাদের সাথে। তো আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের সাথে কি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো আমাদের বাজারগুলো আর কি, আজকে যা যা আনা হলো আমাদের সবজিগুলো, তারপরে সব কিছুই আর কি একদম শেষ হয়ে গিয়েছিলো, তো আজকে আনা হলো। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিসিন্দার কি সবজি আছে, আর এগুলো হচ্ছে শসা, তারপরে হচ্ছে কলা আনা হয়েছে আর কি, কলা আর হচ্ছে এই শসাগুলো দেখতে পেলেন। আর হচ্ছে এখানে হচ্ছে ফুলকপি আর কি, একটা ফুলকপি আছে, তারপরে এখানে হচ্ছে বাঁধাকপি আর কি, আমরা বলি পাতাকপি, তো এখানে হচ্ছে বাঁধাকপি আছে, তারপরে হচ্ছে এই সবজিগুলো আর কি আনা হয়েছে। এই তো শসা, তারপরে এখানে হচ্ছে পিনাশ, এই পিনাশটা হচ্ছে একদম পুঁই শাকের মতো আর কি, রান্না করলে পুঁই শাকের মতো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন বেগুন আছে, তারপরে হচ্ছে মরিচ, এগুলো আর কি গ্রিন পেপারের মতোই আর কি, এগুলোকে বেসন দিয়ে বেজেও খাওয়া যায়, তারপরে হচ্ছে এগুলো যে কোনো ভাজি বা সবজির মধ্যেও দেওয়া যায়, খুব একটা বেশি চাল না। আর এখানে দুটো বেগুন আনা হয়েছে, এগুলো হচ্ছে বেগুনি করার জন্য আর কি, বা যেভাবে বেগুনি যাই হয়, দেখা যাক পরে কি করি এগুলো দিয়ে। আর এই তো একটা সিসিন্ডা, সিসিন্ডাটাকে আপনারা কে কী নামে ডাকেন আমি জানি না, তো আমরা এটাকে সিসিন্ডা বলেই ডাকি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়ে আছে, ফ্রুট আছে, তো এখানে হচ্ছে আম আর হচ্ছে কিউই, কিউইগুলো কিন্তু খুব মজা, অনেক মজার একটা ফল। তো এই তো হচ্ছে কিউই, তো এখানে তিনটা কিউই আছে, কিউই আনা হয়েছে, আর এই আমগুলো খেতে মজা আছে অনেকটা। আর এখানে দেখতে পাচ্ছেন আপেল আর হচ্ছে একটা পেঁপে আছে, পেঁপে আর আপেল। তো আমাদের এখানে একটা দোকান আছে আর কি খোলা, তো এখন আমরা সব কিছুই পাচ্ছি আর কি, খেতে পারতেছি। তো এই বাজারগুলো আনা হলো আজকে, তো সেটাই শেয়ার করতেছি আর কি। তো যা যা আনা হয়েছে আরও অনেক বাজারে আছে, তো শেয়ার করব আপনাদের সাথে কী করে সবই। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর কি, কাঁচামরিচ আনা হয়েছে। আর এখানে হচ্ছে এই নুডলস আর কি, ম্যাগি নুডলস আনা হয়েছে, আর হচ্ছে ডিম। তো এবার চলুন তাহলে, এখানে হচ্ছে মাছ আনা হয়েছে, কী কী মাছ আমি জানি না, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি কী কী মাছ আনা হলো। তো এই তো এখানে হচ্ছে একটা কোরাল মাছ আর কি, তো কোরাল মাছটা কেটে আনা হয়নি, আমি বলছিলাম বড় মাছ আনলে বাসায় কাটবো, ওইখান থেকে কেটে আনতে হবে না। আর এখানে হচ্ছে কই মাছ, আর হচ্ছে কাসকি মাছ, আর এটা হচ্ছে মলা মাছ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লতি দিয়ে রান্না করলেও মজা লাগে, আবার লাউ দিয়েও ভালো লাগে, তাই চিংড়ি মাছ আনা হয়েছে। আর এখানে হচ্ছে রূপচাঁদা, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, তো আপনারা তো জানেনই কোন মাছের কী নাম, তারপর আমি বলে দিচ্ছি আর কি যা যা আনা হয়েছে। এটা হচ্ছে রানী মাছ, এখানে হচ্ছে আরও একটা কই মাছের প্যাকেট, এটা হচ্ছে মাছের ডিম, তো আমি এক এক করে সব মাছ বের করে নিচ্ছি। এটা হচ্ছে বাইম মাছ, এই বাইম মাছগুলো ভালোই লাগে, খারাপ না। আর এখানে হচ্ছে আরও একটি কই মাছের প্যাকেট আর কি, তো তিন প্যাকেট কই মাছ। আর এখানে হচ্ছে সরপুটি মাছ আর কি, তো এই তো এই হচ্ছে আমার আজকে এই মাছগুলো আর কি আজকে আনা হয়েছে। আমাদের মাছগুলো ফুরিয়ে গিয়েছিলো আর কি, শেষ হয়ে গিয়েছিলো, তো আর কি আজকে এইগুলো আনা হলো। তো দেখা যাক এখান থেকে আমি কী রান্না করি। তো এই তো ইলিশ মাছটা আর কি,
আমি যতটুকু রান্না করব রেখে দেব, আর যেগুলো রান্না করব না কালকে রান্না করব, তো আমি কি উটি একটা ব্যাগের মধ্যে রেখে দেব, ফ্রিজে রেখে দেব, কালকে রান্না করব। আর আজকে যতটুকু রান্না করার তা আমি রেখে দিয়েছি। তো এই তো সেই ইলিশ মাছ, এই ইলিশের মাছটা আর কি এই ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে শক্ততা খাওয়া সাথে আর কি যাতে নরম না হয়ে যায়, তো মাছের আঁশটা কি উঠিয়ে নিয়েছি আমি একটা চামচ দিয়ে। তো মাছটা অনেক বড় ছিল, তো আমি পারছিলাম না কাটতে, তাই মাহির আব্বুকেই বললাম যে তুমি কেটে দাও, আমি পারবো না, অনেক বড়, একটু ছোটো ছোটো পিস করে দিলে তারপরে হচ্ছে আমি কেটে নেব। তো এখানে হচ্ছে মাছটা কাটা হচ্ছে আর কি। মাছটা দোকান থেকে কেটে আনলে খুব বেশি আমার কাছে মনে হয় ভালো লাগে না বেশি দিন থাকলে, তো বাসায় এনে যদি এভাবে কেটে রান্না করা যায় ভালো লাগে, মনে হয় যেন টাটকা টাটকা লাগে আর কি, তাজা মনে হয়। তো এই তো মাছটাকে একটু ছোটো করে দেওয়া হচ্ছে, পরে আমি কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন মাছের মধ্যে ডিম হয়েছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি পুরো দেখবেন। তো এখান থেকে আমি কিছুটা মাছ রান্না করব, তারপরে হচ্ছে কই মাছটাও আমি রান্না করব আর কি। কই মাছ দিয়ে জলপাই দিয়ে টক রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। তো এতে আবার হচ্ছে মাছের মাথাটা কেটে নেওয়া হচ্ছে। তো এবার হচ্ছে লেজ থেকে আরও একটা পিস আঁকি বের করে নেওয়া হচ্ছে। তো আজকে হচ্ছে আমি ব্লগটাই তৈরি করে ফেললাম, অনেকেই বলছে আমি কেন ব্লগ করি না, তাহলে বোধহয় ভালো হতো। তো এই তো ইলিশ মাছগুলো কাটার পরে হচ্ছে ধুয়ে এভাবে পরিষ্কার করে আর কি আমি রেখে দিয়েছি, জানি না কী দিয়ে কী রান্না করব, তাই আমি একটু ভাগ করে নিয়েছি আর কি, যতটুকু লাগবে আজকে রান্না করব আর যেটুকু লাগবে না আমি হচ্ছে কালকে রান্না করব আর কি। তো এই তো এগুলোই হয়েছে আমার মাছ, মাছের পেটিটা রান্না করবো সেই জন্য, আর হচ্ছে ডিমটা বাজি করব, আর এই মাছটা দিয়ে ভর্তা করব, তিন চার পিস রেখেছি ভর্তার জন্য, ওইগুলো রেখে দেবো, কালকে ভর্তা বানাবো দেখি। আর এই যে মাছের যে অংশটুকু ছিল ওইগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি, আজকে রান্না করব না, শুধু পেটিটাই রান্না করব আর ডিমটাকে বাজি করব আর কি। আর এই যে মাছটুকু রয়েছে ওইগুলো আমি ফ্রিজে রেখে দেব, কালকে রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি এই পিনাশ শাকগুলোকে আর কি দুয়ে কেটে রেখে দিয়েছি, আর হচ্ছে এখানে মাথা লেজ আর ওইগুলো দিয়ে আর কি আমি পিনাশ শাকটা রান্না করব। তো এই তো এখানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর কি, লবণ হলুদ মরিচ তারপরে হচ্ছে আদা রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে এই তো মাছের মাথা লেজ এগুলো দিয়ে দিলাম, সাথে এক দুটো পিসও দিয়ে দিয়েছি মাছের। তো এবার হচ্ছে পিনাশটা দিয়ে দিলাম মাছটা কিছুক্ষণ কষানোর পরে, আর বাজাজের গুঁড়োটাও দিয়ে দিছি, শেষে হচ্ছে আমি এ দেব নামানোর সময় হচ্ছে ধনে পাতাটা দিয়ে দেব। আর এদিকে হচ্ছে আমি টক রান্না করব, মাছের টক। তো এখানে হচ্ছে কই মাছ দিয়ে আর কি আমরা রান্নাবো, ওই আমড়ার টক রান্না করব আর কি। তো তার জন্য হচ্ছে এখানে আমি রসুন কাঁচামরিচ তারপরে হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে অল্প করে কারি পাউডার আর কি একটু দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমি এই আমড়াগুলো আর কি ধুয়ে কেটে রেখেছিলাম এইগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আর কি। তো
আমড়া গুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এদিকে হচ্ছে আমার পিনাশটা একদমই হয়ে এসেছে আর কি, সবগুলো মাছ আর পিনাশ এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। তো আমি হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি টক রান্নার জন্য কই মাছটাকে ধুয়ে কেটে রেখেছিলাম, তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে এবার কই মাছগুলো দিয়ে দেবো আর কি। তো আমড়াগুলোকে আর কি টকগুলোকে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে হচ্ছে আমি আবারও নেড়ে দিচ্ছি আর কি। তো টক রান্না তো সবাই জানেন, তো আমি যেভাবে রান্না করি আর কি সেভাবেই শেয়ার করলাম। এবার হচ্ছে কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছের যে ডিমগুলো ছিল এগুলোকে হচ্ছে বেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো মাছের ডিমগুলোকে আর কি বেজে নেব। এবার হচ্ছে আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর কি। আর হচ্ছে মাছের ডিমের ইলিশের যে কলিজা এগুলো ছিল, তো আমি কলিজাগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কি বেজে নিচ্ছি। আমার কলিজাগুলো খেতে ভালো লাগে আর কি, তো আপনারা না খেতে চাইলে ফেলে দিবেন, তো আমার কাছে ভালো লাগে। ওই তো আমার এই ডিম ভাজাটা হয়ে গেছে। তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম আর কি, পেঁয়াজটা দিয়ে হচ্ছে শুকনো মরিচটা দিয়ে আর কি ইলিশগুলোকে ভালো করে বেজে নিয়েছি। তো আমার ইলিশ মাছ একদমই ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার ডিম ভাজাটা শেষ। আর এদিকে হচ্ছে আমার শাকটা এই পিনাশ শাকটাও রান্না শেষ, ইলিশ মাছের মাতালেশ দিয়ে আমি হচ্ছে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর কি। আর এদিকে হচ্ছে টক রান্নার জন্য আমি জুল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এবার ধনে পাতা দিয়ে দিলাম আর কি রান্নাটা একদমই শেষের দিকে। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই তো পিনাশটা রান্না শেষ, এরপরে তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে এই টকটাও রান্না শেষ। তো আমার সবগুলো রান্নাই শেষ। আর হচ্ছে এই মাছের যে পেটিটা রয়ে গেছিলো আমি রান্না করিনি, কালকে রান্না করব, ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আর করিনি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।